হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো, এটাই হলো দীপক, আমি যার থেকে মাছ নেই। তোমরা আগেও শুনেছো ওর কথা, ও কিন্তু এই দেখো আজকে নিয়ে এসেছে গলদা চিংড়ি। আমি বলেছিলাম যে মালাইকারি করব, তাই গলদা চিংড়ি আনতে, তো ও গলদা চিংড়ি আমাকে এনে দিল। তো চিংড়ি মাছটাও আমাকে দিয়ে গেল। এখন আমি চলে যাব রান্নাঘরে। তো আমি এখন মাছটাকে ঢেলে নেব, ঢেলে ভালো করে, এটাকে তো কিছুই মানে করেনি, কাটা বাছা করেনি, তো আমি এটাকে দেখি একটু করে নিই সব পরিষ্কার। তবে আমি কিন্তু চিংড়ি মাছ মানে একদম কুচো চিংড়ি থেকে বড় চিংড়ি সবই কিন্তু ওই তোমার ওপরের যে সেটা হয়, যে তোমার চোচাটা হয়, ওটা কিন্তু আমি ছাড়িয়ে ফেলি। কিন্তু আজকে ভাবছি যে শুধু মানে মাথারটাই ছাড়াবো, কিন্তু ওই তোমার মাছটার আমি ছাড়াবো না। কারণ হচ্ছে মাছটা তাহলে একদম ছোট হয়ে যায়, ভাজলে পরে একদমই ছোট হয়ে যায়, তো মালাইকারিতে অত ছোট মানে দেখতে ভালো লাগে না, মানে দেখতে ছোট হয়, মাছটা তো একই থাকে। তো আমি ভাবছি যে তো মাথার চোঁচাগুলি শুধু ছাড়াবো, আমি মাছটার চোঁচা একটু ছাড়াবো না, তাহলে কিন্তু মানে মাছটা দেখতে ভালো লাগবে। তো আমি কিন্তু এভাবেই মাছগুলোকে পটাপট একটু বেছে নিলাম। আর একটু দেরি হয়ে গেছে আজকে, আমার একটু গেছিলাম মানে পাশের বাড়িতে গেছিলাম, তো আমার এখন একটু দেরি হয়ে গেছে, সেই জন্য এখন আমি একটু তাড়াহুড়ো করে করছি। আর কিছুই করব না, এই চিংড়ি মাছের মালাইকারি করব, আর আলু আর পটল একটু সেদ্ধ দেবো। তো আলু আর পটলটা কেটে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে। আর এখন আমি মাছটাকে রেডি করব, তোমরা দেখতে থাকো। তো আমি না মেলার থেকে একটা মানে কালকে লাস্ট মেলা ছিল, গেছিলাম, আমি ছোট্ট একটা কড়াই কিনেছি ননস্টিকের, মানে একদমই ছোট, একটু বেশ মাছ টাছ ভাজলাম বা সকালবেলা টিফিনের জন্য, সব সময় কিন্তু বড় কড়াই ভালো লাগে না, মানে মাছতেও কষ্ট হয় আমার। যদিও খুব বড় কড়াই আমি ইউজ করি না, আমি ছোট কড়াই ইউজ করি, কিন্তু এটা একদমই মনে করো যে মানে খেলনা কড়াইয়ের মতো, মানে রান্নাবাটি মনে হবে। তো আমার মানে ছোট জিনিসটা দেখে এত পছন্দ হয়েছে, এই তো এই দেখো এই যে ছোট্ট কড়াইটা, এখানে আমি মাছটা ভেজে নেব। এই কড়াইটার কথাই আমি বলছিলাম এতক্ষণ, আমার কিন্তু খুব ভালো লাগে এরকম ছোট ছোট জিনিস। তো আমি এটা কিন্তু কালকে এনেছি, কালকে রাতেই আমি এটাতে রান্না করেছি, মানে ডিমের পোচ করেছি, আবার সকালে কিন্তু আমি মনা টিফিনও এটাতে করেছি, লুচি করেছি, বেগুন ভাজা করেছি, আর এখন আমি এই কড়াতে মাছটা ভেজে নেব। আমি যেহেতু একটু দেরি হয়ে গেছে তোমাদেরকে আমি আগেই বললাম, সেজন্যই কিন্তু আমি দুটা মানে দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একটাতে মাছ ভাজতে থাকবো আর একটাতে আমি গ্রেভিটা করে নেব। তাহলে কিন্তু মানে সময়টা অনেক বাঁচবে, ওই মাছ ভাজবো তারপরে ওই মালাইকারিটা করবো, তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে। সেজন্য এদিকে আমি ছোটো কড়াইটাতে আমি মাছ ভাজছি, আর ওদিকে আমি সর্ষের তেলটা গরম করতে দিয়েছি মালাইকারির জন্য। তো ওইদিকে ওই তেলটা গরম হয়ে গেলে ওই তেলটার মধ্যে আমি দিয়ে দেব সাদা জিরে, তেজপাতা, আর গোটা গরম মশলা দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে গোটা গরম মশলা নেই, শুধু এলাচ আছে, তো আমি কিন্তু এলাচটাই দিয়ে দেব। আর তো এই তিনটে জিনিস আমি আগে ফোড়নে দেব। আমি ওই মানে মালাইকারির ওটা আমি তোমাদেরকে ভালোভাবে মানে দেখাতে পারছি না, ক্যামেরাটা ওখানে ফোকাস নিচ্ছে না, কারণ হচ্ছে যেহেতু একটু দূরে ওটা, তো আমি তোমাদের সব কিছু মুখেই বলে দিচ্ছি। তো আমি ওখানে প্রথমে তেল গরম করতে দিয়েছি, সাদা জিরে, তেজপাতা আর এলাচ সম্ভার দিচ্ছি, কিন্তু গরম গোটা গরম মশলা দিতে হয়। তো আর আমি এদিকে মাছটাকেও একটু উল্টে নেব, এক পেটটা হয়ে গেছে, মানে এই কড়াইটা যে এত সুন্দর না, আমার এত ভালো লাগে, মানে রান্না করেও না খুব আরাম, ছোটো তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, মানে মনে করো যে গ্যাসটাও আমার কম হিসা হয়, খরচ হয়, আমার বড় কড়াই তো গরম হতেও অনেকটা টাইম নেয় না। তো এই দেখো এটা কিন্তু আমার মালাইকারির মেন মশলা, মশলা বলতে এখানে কী কী আছে আমি বলে দিচ্ছি। এখানে আছে হলো আদা, লঙ্কা, টমেটো আর হচ্ছে নারকেল, আর জিরে তো আমি গুঁড়োই খাই, সেই জন্য এখানে কিন্তু আদা, লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর এই তিন থেকে চার কোয়া রসুন, নারকেল, পেঁয়াজটাও খুব একটা না, অল্পই,
ধরো একটা, হ্যাঁ একটা একটা পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজে, আর 3 থেকে 4 কোয়া রসুন দিয়েছি, অল্প আদা। আর আমি কিন্তু মালাইকারিটা একদম যে শুধু মিষ্টি তা না, আমি একটু ঝালও করি, মানে ঝাল মিষ্টি, তাহলে কি হয় ভালো লাগে খেতে। আর শুধু মিষ্টি হলে বেশি খাওয়া যায় না, তো সেই জন্য আমি কিন্তু একটু ঝাল করি, ঝালও হয় মিষ্টিও হয়। তো আমি এগুলো ওখানে পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা কিন্তু আমি ওই ফোড়নের মধ্যে ঢেলে দিলাম, এখন ওটা আস্তে আস্তে কষবে, আর এদিকে আমার মাছ ভাজাটাও কিন্তু হয়ে যাবে, তো নাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত। তো এদিকে ওটা মশলা মশলার মতন কষতে থাকবে, আমি সব কিছু একে একে এখানে দিয়ে দেবো, এটা ভালো মতন কষবে, আর এদিকে মাছ ভাজাটাও হবে। তো এই দেখো, এই যে মশলাটা, আর এই যে আমার চিংড়ি মাছ ভাজা। তো আমি ওই মশলার মধ্যে কিন্তু এখন আস্তে আস্তে লবণ আর চিনি, তারপর হলুদ, তারপর জিরের গুঁড়ো, এই 4টে জিনিস আমি দিয়ে দেবো। এই যে আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবার আমি এখানে একটু চিনি দিয়ে দেবো। আমি না যে এই কৌটোগুলো সব, এগুলো চীনামাটি, এগুলো কিন্তু মেলা থেকে কিনেছি, আমি মেলাতে গেলে না সব সংসারের জিনিসই কিনি, মানে রান্নাঘরের জিনিস বিশেষ করে, মানে আঁকাগোড়াই, তাই আমার খুব ভালো লাগে মেলা থেকে। কিন্তু আমি ওই মানে সাজগোজের জিনিস বাকি ওই সব কিছু কিনি না, আমি সব রান্নাঘরের জিনিস কিনি, মানে রান্নাঘরেরই বেশি কিনি। এবার তো ফুল টুলও কিনেছি ঘরের জন্য, তারপর তোমার পাপোশ সাপোশ এসবই কিনি। তো আমি এখানে কিন্তু লবণ, হলুদ, চিনি আর জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, এখন এটা আস্তে আস্তে ভালোভাবে কষবে, গ্যাসটা কমানোই আছে। আর এদিকে মাছটা এদিকে ভাজা হচ্ছে, দেখি মাছটা কতক্ষণে ভাজা হয়। মাছটা ভাজা হয়ে গেলে ওই কড়াইটা আমি এখানে ট্রান্সফার করব, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আমি মাছটাকে উল্টে দিচ্ছি, এদিকে ওই মশলাটাও নেড়ে চেড়ে দিচ্ছি, যদি লেগে ঠেকে যায়, তাই মানে মাঝে মাঝে একটু নাড়াচাড়াও দিতে হবে। এদিকে এই মাছ ভাজাগুলো কিন্তু আমার হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নেব। বাস এবার আমার, এবারই লাস্ট, এই 3টে মাছ দিয়ে দিলেই মাছ ভাজাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এগুলো আমি ভেজে নেব, আর এদিকে মশলাটাও ঠিকঠাকভাবে ভাজা ভাজা হোক, একটু নেড়ে দিলাম। এবার এই মাছ ভাজাটা হয়ে গেলে ওই কড়াইটা আমি এখানে দিয়ে দেবো, আর ওই গ্যাসে আমি ভাতটা বসিয়ে দেবো। এই দেখো মাছ ভাজাটা হয়ে গেছে আমার, আর মালাইকারি কড়াইটা এখানে নিয়ে চলে আসলাম, আর ওই গ্যাসে আমি ভাতটা দিয়ে দিলাম। ভাতটা হতে থাকুক, ততক্ষণে আমার মাছটাও হয়ে যাবে, তাহলে আমার রান্না কমপ্লিট। ওদিকে সেদ্ধ তো আমি আগেই করেছি আলু আর পটল। তো এবার আমি, এই দেখো এটা হলো নারকেলের দুধ, এটা আমি একটু মানে নারকেলটাকে কুড়িয়ে তারপরে চিপে চিপে দুধটাকে বের করেছি, তো আমি এটা একটু ছেঁকে দেবো, কারণ ওই তোমার দুধটার মধ্যে কিন্তু ওই চিপতে গিয়ে কিন্তু একটু নারকেলের যে কোড়াটা না, নারকেলের মানে ছিবড়াটাও কিন্তু পড়ে যায়, তো সেই জন্য এটাকে একটু মানে ছেঁকে দিতে হবে, তাহলে ভালো হবে। আর এখানে যে আমি মানে এমনিও যে নারকেলটা ইউজ করেছি সেটাও কিন্তু মানে একদম পেস্ট করেই দিয়েছি, একদম মানে মানে যাতে জিনিসটা একদম ইসে হয়, প্লেন হয়, একদম কোনো মানে ছিবড়া ভাবটা যাতে না থাকে, একদম সফট যাতে হয়, মুখে যাতে না লাগে গ্রেভিটা, তাহলে কী হয় খেতে ভালো লাগে। তো এখন আমি নারকেলের দুধটাকে, যেটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তো এখন এখানে আমি নারকেলের দুধটাকে ছেঁকে দিয়ে দেবো। নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম, এখানে জল ইউজ না করলেও হয়, এটা দিয়ে হয়ে যায়, কিন্তু আমি অল্প জল ইউজ করব, কারণ অনেকগুলো মাছ একটু
মাছটাও তো একটু সেদ্ধ হবে, নরম হবে, না হলে ভালো লাগবে না। আর আমি ওই মশলা যে করেছিলাম ওই থালাটার মধ্যে একটু থালা ধোয়া জলটা দিয়ে দেবো মশলার, ব্যাস। আমি কিন্তু আর কোনো জল টল দিইনি। এই দেখো আমার ঝোলটা ফুটে গেছে, ঝোলটা এতক্ষণ গ্যাসেই ছিল, ফুটছিল, আর এখন আমি এখানে মাছটা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা আস্তে আস্তে এখন একটু সেদ্ধ হবে, তারপরে আমি কিছুই না, শুধু গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু আমি নামিয়ে দেব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এই মানে ইসেটা মানে এই আইটেমটা কিন্তু সত্যি মানে খুব টেস্টি হয়, খুব টেস্টি হয়, ভীষণ ভালো লাগে। তো এই দেখো আমার আলু আর পটল সেদ্ধটা আমি থালায় নামিয়ে নিয়েছি। আমি এবার এটাকে মাখবো, ওই যে লবণ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে দিয়েছি, ব্যাস আমার সেদ্ধ মাখা রেডি। লঙ্কাগুলো খুব ভালো, খুব ঝাল, ওটা আমি পাশের বাড়ি স্নিগ্ধাপতি বাড়ি থেকে এনেছি। আর এই যে আমার চিংড়ি মাছের মালাইকারিও কিন্তু একদম রেডি, গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলেছি। এই দেখো একদম লাল লাল হয়েছে, কারণ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, একটু তোমাদের বলতে ভুলে গেছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর টমেটো বাটাও দেওয়া আছে। তো তোমরা সবাই দেখলে চিংড়ি মাছের মালাইকারি আমি কিভাবে করলাম, তো ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। তো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাপোর্ট করবে। টাটা।